আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আমি আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে রাইটারের এই মডিউলটি শিখেছেন, কারণ রাইটারের এই প্রথম মডিউল এখানে শেষ হবে। পরের ক্লাসে আপনাদের সবারই একটি প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। আজকের পাঠে আপনি রাইটারের কয়েকটি অপশন সম্পর্কে চর্চা করবেন, যা আপনি এখন পর্যন্ত শিখেছেন। আপনি কি বলতে পারবেন রাইটার কোন সফটওয়্যারের একটি অংশ এবং এটির অন্য নাম কি? রাইটার ওপেন অফিসের সফটওয়্যার, এটির অংশ এবং এর অন্য একটি নাম হলো টেক্সট ডকুমেন্ট। আপনি কি বলতে পারবেন একটি স্ট্যান্ডার্ড টুলবার কি এবং এটি আমরা কেন ব্যবহার করি? স্ট্যান্ডার্ড টুলবার হলো একটি টুল যা ব্যবহার করে আমরা সমস্ত মেনুর সাব মেনু সরাসরি ব্যবহার করতে পারি। আপনি কি বলতে পারবেন ফরম্যাটিং টুলবার দিয়ে কি হয়? ফরম্যাটিং টুলবার একটি শর্টকাট পদ্ধতি যা ব্যবহার করে আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদকে কোনো ফরম্যাটিং করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন, টেক্সটের আকার বাড়াতে বা কমাতে পারবেন, টেক্সটের রং পরিবর্তন করতে পারবেন, টেক্সটটিকে আন্ডারলাইন করতে পারবেন, টেক্সটকে বোল্ড বা গাঢ় বা মোটা কালো করতে পারবেন, টেক্সটটিকে ইটালিক বা ট্যারা করে লিখতে পারবেন। এগিয়ে যান এবং আপনার কম্পিউটারের পাওয়ার অন করুন এবং রাইটারের ফাইলটি ওপেন করুন। আপনি কি ফাইলটা ওপেন করতে পেরেছেন অথবা না? যদি আপনি ফাইলটি খুলতে না পারেন, তবে আপনি যা শেখানো হয়েছে সেই পদ্ধতি দ্বারাই ফাইলটিকে ওপেন করা শিখে নিন। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। আসুন তবে আমরা দেখে নেব যে আজকের পাঠে আমরা কি চর্চা করতে চলেছি। আপনি ফাইলের অপশন এবং এডিট মেনু বারের অপশনগুলি সম্পর্কে চর্চা করবেন। আপনি কি বলতে পারবেন ফাইল এবং এডিট মেনু অপশন বিষয়ে যেসব শিখেছেন তা সম্পর্কে? ফাইল মেনু থেকে আপনি ওপেন, রিসেন্ট ডকুমেন্ট, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ এবং এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এডিট মেনু থেকে আপনি আগে যা শিখেছেন সেগুলি হল আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, সিলেক্ট অল এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তবে এখন আমাদের আজকের পাঠ শুরু করি। আপনারা কি সবাই রাইটারের ফাইল ওপেন করে নিয়েছেন? আপনারা সামনে দেখানো লাইনটি টাইপ করুন। ভিডিওটিতে একটি অনুচ্ছেদ আছে, সুতরাং এটি একটি লাইন অথবা অনুচ্ছেদ। আপনি কি বলতে পারবেন কপি এবং পেস্ট কি এবং এর জন্য আমরা কোন শর্টকাট কমান্ডটি ব্যবহার করি? যখন আমরা রাইটার ব্যবহার করি এবং যদি আমরা আমাদের ডকুমেন্ট একই লাইনে বা অনুচ্ছেদে একাধিক স্থানে দেখতে চাই, তখন আমরা কপি এবং পেস্ট ব্যবহার করি। এটির জন্য আমরা যে শর্টকাট কমান্ড ব্যবহার করি সেগুলি হল কন্ট্রোল প্লাস সি,
কপি করার জন্য এবং কন্ট্রোল প্লাস ভি পেস্ট করার জন্য। এখন আপনি কপি এবং পেস্ট ব্যবহার সম্পর্কে চর্চা করুন। প্রথমে আপনি এই লাইনটি কপি করুন এবং তারপর এটিকে 10 বার পেস্ট করুন। তবে এখন আপনারা রাইটারের পেজের উপর আপনি অনেক লাইন দেখতে পাবেন। এক এক করে ফরম্যাট অপশন পদ্ধতি ব্যবহার করে চর্চা করুন। এটি করতে যদি আপনার কোনো সমস্যা থাকে তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটারের পাতাতে কপি আর পেস্টের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে টাইপ করব এবং তারপর সেই লাইনটিকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার জন্য মাউস বা কিবোর্ড দুটোরই ব্যবহার করতে পারি এবং তারপর নিজের কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস সি অপশনটিকে একবার প্রেস করব এবং তারপর কন্ট্রোল প্লাস ভি বাটনটিকে একবার প্রেস করব, যা দিয়ে আপনার লাইনটি পেস্ট হয়ে যাবে। কপি করার জন্য একবারই কন্ট্রোল সি প্রেস করতে হবে, কিন্তু পেস্ট করার জন্য আমরা বারবার কন্ট্রোল ভি প্রেস করব। কারণ একবার কপি করা লাইন বা শব্দকে আপনি যতবার ইচ্ছা ততবার পেস্ট করতে পারবেন। এইভাবে আপনারা রাইটারের একই পাতার মধ্যে কপি এবং পেস্টের ব্যবহার শিখলেন। এরপর আমরা রাইটারের পাতাতে বিভিন্ন রকম ফরম্যাটিং করব। তার জন্য একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে কোনো একটি লেখার স্টাইলকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন যে স্টাইলটি আপনি সিলেক্ট করেছেন সেই স্টাইলটির হিসাবে প্রথম লাইনটি তার অনুরূপ হয়েছে। তারপর আবার দ্বিতীয় লাইনটিকে সিলেক্ট করে ফরম্যাটিং বারে গিয়ে ইটালিক এবং আন্ডারলাইনকে একসাথে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন দ্বিতীয় লাইনটি অন্য ধরনের হয়ে গেছে। তারপর তৃতীয় লাইনটিকে সিলেক্ট করে ফরম্যাটিং বারে গিয়ে অ্যালাইন রাইট অপশনটিকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন আপনাদের তৃতীয় লাইনটি ডান দিকে চলে গেছে। তারপর আবার চতুর্থ লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ফন্ট কালার অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে একটি পছন্দ মতন রং ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যে রংটি আপনি পছন্দ করেছিলেন সেই রঙেরই হয়ে গেছে এবং তার সাথে বোল্ডও করব তাকে। তারপর আরেকটি লাইন সিলেক্ট করব এবং ফরম্যাটিং বারে গিয়ে হাইলাইটিং এ যাব এবং সেখান থেকে একটি রং সিলেক্ট করব এবং তাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি মাঝামাঝি চলে এসেছে। এবং তারপর আরেকটি লাইন সিলেক্ট করব এবং ফরম্যাটিং বারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটিতে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি রং সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন লাইনটির ব্যাকগ্রাউন্ডে সে কালারটি চলে এসেছে। এবং তারপর আরেকটি লাইন সিলেক্ট করব এবং ফরম্যাটিং বারে গিয়ে সাইজ অপশনটিতে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি সাইজ সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন
সে অক্ষরগুলি তার অনুরূপ হয়ে গেছে যে সাইজটি আমরা সিলেক্ট করেছিলাম এবং তারপর আরেকটি লাইন সিলেক্ট করে সাইজ অপশনে গিয়ে আমরা আবার একটি ছোট সাইজকে সিলেক্ট করব আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি বা অক্ষরটি ছোট হয়ে গেছে এইভাবে বিভিন্ন ধরনের ফরম্যাটিং আমরা একই পাতাতেই করলাম এরপর আপনারা সবাই আনডু এবং রিডু অপশনগুলি চর্চা করবেন আপনি কি বলতে পারবেন কেন ও কিভাবে আমরা আনডু এবং রিডু ব্যবহার করি যদি আমরা রাইটারের পেজে টাইপ করার সময় আমরা কোনো টাইপিং ভুল করি অথবা যদি আমরা কোনো ফরম্যাটিং করি যা আসলে আমাদের করা উচিত নয় তখন আমরা ভুল করে টাইপ হওয়া শব্দ মুছে ফেলার জন্য আনডু অপশনটি ব্যবহার করতে পারি অথবা ভুল ফরম্যাটিং সঠিক করতে পারি এটির শর্টকাট কমান্ডটি হলো কন্ট্রোল প্লাস জেড রিডু ব্যবহার হয় আনডু বিপরীত করার জন্য সুতরাং আমরা যদি আনডু ব্যবহার করে যে কোনো টেক্সটকে মুছে ফেলি অথবা অসম্পূর্ণ ফরম্যাটিং করি তবে আমরা আমাদের ডকুমেন্টকে আগের রূপে ফিরিয়ে আনতে রিডু ব্যবহার করি রিডুর জন্য শর্টকাট কমান্ডটি হলো কন্ট্রোল প্লাস ওয়াই এটি করতে যদি আপনার কোনো সমস্যা থাকে তবে ভিডিওটি দেখুন এবং শিখুন রাইটারের পাতাতে আনডু এবং রিডুর ব্যবহার শেখার জন্য আপনারা একটি লাইনকে সিলেক্ট করুন এবং নিজের কিবোর্ড দিয়ে কন্ট্রোল জেড প্রেস করুন আপনারা দেখতে পাবেন আপনারা লাইনগুলিতে যে ফরম্যাটিং করেছিলেন সে ফরম্যাটিংগুলো এক এক করে সরে যাচ্ছে এবং আমরা এডিট অপশনটি ব্যবহার করেও আনডু করতে পারি আপনারা দেখতে পাবেন যতবারই আনডু ক্লিক করছি আমাদের লাইনগুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং ফরম্যাটিংগুলো সরে যাচ্ছে এইভাবে প্রত্যেকটি লাইনেরই ফরম্যাটিং সরে গেল আবার আগের অনুরূপ করার জন্য আমরা রিডু কমান্ডটি ব্যবহার করব তার জন্য আমরা আবার এডিট অপশনটিতে গিয়ে রিডুকে সিলেক্ট করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি আগের মতনই হয়ে গেছে আমরা কিবোর্ড দ্বারাও কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেও রিডু করতে পারি রিডু ঠিক আন্ডুর বিপরীতে কাজ করে আন্ডু যে লাইনগুলোকে বা যে ফরম্যাটিংগুলোকে সরিয়ে ফেলে রিডু সেগুলোকে ফিরিয়ে নিয়ে এসে দেয় আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটি লাইন আগের মতন হয়ে গেছে এইভাবে আমরা একসাথে আনডু অ্যান্ড রিডুর ব্যবহার শিখলাম রিডুর জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস ওয়াই আনডু এবং রিডু ব্যবহারের করে চর্চা করুন আসুন এখন ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের সম্পর্কে চর্চা করি আপনি কি বলতে পারেন কেন আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দুটি ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়
ফাইল ব্যবহার করে আমরা আমাদের রাইটারে ডকুমেন্ট টাইপ করেছি এমন কোনো শব্দকে খুঁজতে পারি। রিপ্লেস ব্যবহার করা হয় বদলি করে দেওয়ার জন্য। এই শব্দটি আমরা খুঁজি বদল করার জন্য, যা আমরা অন্য শব্দ বা টেক্সট দ্বারা বদলিয়ে আমরা আমাদের ডকুমেন্ট রাখতে চাই। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্য শর্টকাট কমেন্টটি হল Ctrl+F। ভিডিওটি দেখুন এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে চর্চা করুন। রাইটারের পাতাতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের পয়েন্টারকে এডিট অপশনে নিয়ে যান। এবং সেখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটিকে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখানে আপনি যে অক্ষরটি সরাতে চান সেখানে টাইপ করবেন। উদাহরণস্বরূপ যদি আপনি ইন্ডিয়াকে সরিয়ে সেখানে অন্য কিছু লিখতে চান তাহলে আপনি সেই অক্ষরটিকে টাইপ করুন এবং তারপর ফাইন্ড অপশনটিতে ক্লিক করুন। তারপর আরেকটি বক্স খুলে যাবে, সেখানে ইয়েস অপশনটিতে ক্লিক করুন। আপনারা যতবারই ফাইন্ডে ক্লিক করবেন ততবারই আপনাকে দেখিয়ে দিবে যে কোথায় সে অক্ষরটি রয়েছে যেটা আপনি টাইপ করেছেন। ফাইন্ড অল অপশনটিতে ক্লিক করেন, তবে সবটি অক্ষর সেখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা Ctrl+F ব্যবহার করেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার করতে পারি। আমরা সেখানে আবার সে অক্ষরটি টাইপ করব যেটি সরাতে চাই। তার জন্য সেটি সার্চ ফর লেখা বা শব্দটির নিচে আমরা টাইপ করব। কারণ আমরা যে শব্দটি টাইপ করব সে শব্দটি সরে সেখানে ওই শব্দটি চলে আসবে যে শব্দটি আমরা সেখানে লিখতে চাই। যদি আমরা ইন্ডিয়া অক্ষরটিকে সরিয়ে সেখানে অন্য একটি শহরের নাম লিখতে চাই তাহলে সেটি রিপ্লেস উইথ অপশনটির নিচে যে ঘরটি রয়েছে সেখানে টাইপ করব এবং তারপর আমরা রিপ্লেস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যখন আমরা রিপ্লেস অপশন ক্লিক করব এক এক করে পাল্টাবে, কিন্তু যদি আমরা রিপ্লেস অল অপশনটি ক্লিক করি তাহলে যত জায়গাতেই ইন্ডিয়া লেখা আছে প্রত্যেকটি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা একই পাতাতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার শিখলাম। এখন আপনি সেভ এবং সেভ অ্যাজ অপশনগুলির সম্পর্কে চর্চা করুন। সেভ অপশনটি আমাদের ফাইল সেভ বা সংরক্ষণ করতে
সাহায্য করে। সেভ ব্যবহার হয় যখন প্রথমবার আমরা ফাইলকে সেভ বা সংরক্ষণ করি। এই জন্য শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস এস। এগিয়ে যান এবং ডেস্কটপে আপনার ফাইলকে সেভ বা সংরক্ষণ করুন। এটি করতে যদি আপনার কোনো সমস্যা থাকে তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটারের পাতাতে সেভ অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা যে লাইনগুলি টাইপ করেছি তাকে একটি নির্দিষ্ট জায়গাতে সেভ করার জন্য আমরা সর্বপ্রথম মেনু বারের ফাইল অপশনটিতে যাব। সেখানে আপনারা সেভ অপশনটিতে একবার ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের লেফট বাটন দিয়ে। সেভ অপশন আপনার ফাইল বা ডকুমেন্টকে সংরক্ষিত রাখে। তারপর যেখানে ফাইল নেম অপশনটি আছে সেখানে আপনি নিজের ইচ্ছা অনুসার একটি নাম লিখুন। আপনি যে নামটি লিখবেন আপনার ফাইলটি সেই নামেই সেভ হয়ে যাবে। ফাইলের নাম লেখার পর আপনারা সেভ অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন আপনারা ফাইলের যে নামটি লিখেছিলেন সেটি আপনার শীট বা পাতার উপরে দেখতে পাবেন। তার মানে এটা যে আপনার ফাইলটি এই নামে সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা সেভেরও ব্যবহার শিখলেন। আপনি কি বলতে পারবেন কেন এবং কিভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটি ব্যবহার করি? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটি ব্যবহার হয় রাইটার ডকুমেন্ট থেকে পিডিএফ ডকুমেন্ট রূপান্তরণ করার জন্য। আমরা কেন রাইটার ফাইলকে পিডিএফ এ পরিবর্তন করি? আমরা রাইটার ফাইলটি পিডিএফ ফরম্যাটে পরিবর্তন করি যাতে আমাদের ফাইলের মধ্যে অন্য কোনো ব্যবহারকারী কোনো পরিবর্তন করতে না পারে। পিডিএফ এর সম্পূর্ণ অর্থটি হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখন দেখানো ভিডিওটির সাহায্যে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ব্যবহার করে অভ্যেস করুন। আপনাদের রাইটারের পাতাকে পিডিএফ এ পরিণত করার জন্য সর্বপ্রথম নিজের কার্সারকে মেনু বারের ফাইল অপশনে নিয়ে যান এবং সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটি খুঁজুন এবং সেখানে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন একটি ডায়লগ বক্স খুলে গেছে। যেখানে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দিন এবং তারপর আরেকটি বক্স খুলে গেছে, সেখানে ফাইল নেমের জায়গাতে আপনারা নিজে ইচ্ছা মতন একটি নাম রাখুন। নাম লেখার পর আপনারা ফাইলটিকে ডেস্কটপে সেভ করুন।
ফাইল কি খোলার জন্য আপনাদের কম্পিউটারে অ্যাডোব রিডার থাকা দরকার। তারপর আপনি দেখতে পাবেন ফাইলটি আপনার ডেস্কটপে সেভ হয়ে গেছে। সেখানে ক্লিক করলেই আপনার ফাইলটি খুলে যাবে। এবং তার মধ্যে সেটি টাইপ করুন যেটি আপনি সেভ ফাইলে যোগ করতে চান। তারপর আপনি মেনু বারের ফাইল অপশনটিতে যান এবং সেখানে সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করুন এবং ফাইল নেমটিকে পাল্টিয়ে দিন, যে নামটি আপনি লিখতে চান। তারপর সেভ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনার ফাইল নতুন করে সংরক্ষিত হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে সেভ অ্যাজেরও ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন রিসেন্ট ডকুমেন্টের দ্বারা কি হয়? রিসেন্ট ডকুমেন্ট ব্যবহার করে আমরা রিসেন্ট বা এইমাত্র ওপেন করেছি অথবা সেভ বা সংরক্ষণ করেছি এমন ফাইল সম্পর্কে জানতে পারি। এখন আপনি নিউ এবং ওপেন সম্পর্কে বলুন। নিউ ব্যবহার করে আমরা রাইটারের একটি নতুন পেজ ওপেন করতে পারি। এই জন্য শর্টকাট কমেন্টটি হল Ctrl+N। ওপেন ব্যবহার করে আমরা আগে যে ফাইলগুলি সেভ বা সংরক্ষণ করেছি তা ওপেন বা খুলতে পারি। এই জন্য শর্টকাট কমেন্টটি হল Ctrl+O। এখন আপনি বলুন ক্লোজ কি? ক্লোজ ব্যবহার করে আমরা আমাদের রাইটারের ফাইলকে ক্লোজ বা বন্ধ করতে পারি। আমরা এখানেই আজকের পাঠ শেষ করব। আপনারা সবাই আপনার ফাইল ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে একটি পরীক্ষা দিতে হবে। আজকের ক্লাসে আপনারা সকলেই ফাইল এবং এডিট মেনু অপশন সম্পর্কে চর্চা করেছেন, যা আপনারা আগেই শিখেছেন। তবে মনে রাখবেন, পরবর্তী ক্লাসে আপনারা সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য উপস্থিত থাকবেন। আপনি এই পরীক্ষাটিতে সফল না হলে আপনি পরের মডিউলে যেতে পারবেন না। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।